হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দাদার স্কুল। ইংলিশ গ্রামারের পুরো ধারাবাহিকের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো প্রথম ভিডিওতে আমরা দেখব সেন্টেন্স। সেন্টেন্সকে বিভিন্ন রকম স্কলার বিভিন্ন গ্রামার বইয়ে বিভিন্ন রকমভাবে ডেসক্রাইব করেছে, কিন্তু আমরা সবচেয়ে ইজি পদ্ধতিতে দেখব সেন্টেন্সকে কীভাবে ভাগ করা যায়। তো সেন্টেন্সকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠন অনুযায়ী, মানে ওটা স্ট্রাকচারটা কীভাবে হবে, আরেকটা হচ্ছে এর ভাব আর অর্থ অনুযায়ী। তো সেন্টেন্সের গঠন অনুযায়ী কীভাবে করা যায় সেটা হচ্ছে তিন রকমের সেন্টেন্স, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ওইটা আমরা পরে দেখব। তো আমরা প্রথম দেখি যে ভাব আর অর্থের উপরে ভিত্তি করে কত রকম করে ভাগ করা যায়। তো প্রথম কথা, এই জিনিসগুলো কোনো রকম ম্যাথমেটিক্সের ল না যে কেউ বলবে চার রকমের, কেউ বলবে পাঁচ রকমের, যে অনেকে অনেক রকম করে বলেছে। তো কথা হচ্ছে সব ধরনের সেন্টেন্সকে যদি কভার করতে হয় তাহলে আমরা সবচেয়ে ভালোভাবে বোঝার জন্য ছয় রকমের করে সেন্টেন্সগুলোকে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে পজিটিভ সেন্টেন্স, দুই নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, চার নম্বর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক আর নেগেটিভ হচ্ছে, নেগেটিভ ইন্টারোগেটিভটা হচ্ছে প্রশ্নবোধক কিন্তু নেগেটিভ কথা হবে। আর তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে কমান্ড দেওয়া বা রিকোয়েস্ট করা। আর তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে বিস্ময় সূচক বা আবেগ সূচক। তো এসব স্টার্ট করি পজিটিভ সেন্টেন্স দিয়ে। পজিটিভ সেন্টেন্সকে আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ ইজ নাথিং বাট পজিটিভ। তো পজিটিভ সেন্টেন্স কি হয়? পজিটিভ সেন্টেন্স হচ্ছে যেই শব্দের মধ্যে, যেই সেন্টেন্সের মধ্যে, মানে যে বাক্যটার মধ্যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় না বা কোনো ধরনের নেগেটিভ কথা, মানে নো, নট এরকম ধরনের কোনো কথা থাকে না, ওই সেন্টেন্সটাকে পজিটিভ সেন্টেন্স বলে। এবার উদাহরণের মাধ্যমে জিনিসগুলো তোমাদেরকে অনেক ক্লিয়ার করে দিচ্ছি। এই দশটা এক্সাম্পল যদি দেখে নাও তাহলে পজিটিভ সেন্টেন্স সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর হচ্ছে দেখো, রাহুল ইজ এ গুড বয়, রাহুল একটা ভালো ছেলে। এখানে কোনো টেন্সের ব্যাপার নেই, জাস্ট এ সিম্পল সেন্টেন্স, কিন্তু এটা একটা পজিটিভ সেন্টেন্স। এখানে না কোনো নেগেটিভ জিনিস আছে না কোনো প্রশ্নবোধক আছে, এবং সমস্ত সেন্টেন্সগুলোতে কোনো নেগেটিভ মানে না বাচক বা প্রশ্নবোধক কিচ্ছু নেই। তো সমস্ত কটা সেন্টেন্সই হলো পজিটিভ সেন্টেন্স। রাহুল ইজ এ গুড বয়, রাহুল ভালো ছেলে, বিনা সিংস। বিনা সিংস যখন আমি বলছি তাহলে বিনা গান গায়, কিন্তু আমি যদি বলি বিনা সিংস সং তাহলেও বিনা গান গায়, এরকমই হবে। এবার বিনা সিংস, বিনা গান গায়, আমি যদি বলি আমি গান গাই তাহলে কি হবে? আই সিং, আই এর সাথে সিং হবে। আমি যদি বলি আমরা গান গাই, তুমি আমি মিলে, আমরা মিলে গান গাই, তাহলে কি হবে? উই সিং হবে, সিংস হবে না, ঠিক আছে? আমি যদি বলি সে গান গায়, হি সিংস। বিনা গান গায়, বিনা সিংস, শি সিংস। তো থার্ড পার্সন সিঙ্গুলার যখন হচ্ছে সাবজেক্টটা তখন সিংস হচ্ছে, আর যখন আমি বলছি আমি গান গাই, আই সিং, আমরা গান গাই, উই সিং, তুমি গান গাও, ইউ সিং, ঠিক আছে? এবার ইউ সিং হও, আমি যদি বলি ইউ সিং তাহলেও ঠিক, আমি যদি বলি ইউ সিংস, ইউ সিং সং তাহলেও ঠিক। তো বিনা সিংস বললো বিনা গান গাই বোঝায়, আর বিনা সিংস সং বললো বিনা গান গায় এই বোঝায়। নেক্সট হচ্ছে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নিউ দিল্লি হচ্ছে ভারতবর্ষের রাজধানী। সো নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা একটা পজিটিভ সেন্টেন্স। নেক্সট, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ঘুম থেকে উঠি। এবার ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি আছি বলে, আই আছি বলে, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি যদি বলি বিনা সকাল থেকে, সকালবেলা ঘুম থেকে উঠে, বিনা ওয়েকস আপ, বিনা ওয়েকস আপ ইন দ্য মর্নিং, ঠিক আছে? আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, উই ওয়েক আপ ইন দ্য মর্নিং, ওকে? নেক্সট সেন্টেন্স, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, মানে ওরা ফুটবল খেলছে। যেহেতু আর আছে, অ্যাম বা ইজ বা আর এর সাথে আমরা আই এন জি ওয়ালা ফর্ম যোগ করি। সো দে আর প্লেইং ফুটবল, ওরা ফুটবল খেলছে। সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদয় হয়। সান রাইজেস ইন দ্য ইস্ট, সেম এখানে সান একটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এখানে রাইজেস হয়েছে, ঠিক আছে? তারপরে সেন্টেন্স দেখো, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ। তারপর হি হ্যাজ ফিনিশড দ্য জব, ও কাজটা শেষ করেছে, ওর কাজটা করা হয়ে গেছে, হি হ্যাজ ফিনিশড দ্য জব। আমরা কি বলেছিলাম, হ্যাভ বা হ্যাজ এর সাথে সবসময় ইডি মানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। সো হি হ্যাজ ফিনিশড দ্য জব, ওর কাজটা করা হয়ে গেছে। হি হ্যাড লাঞ্চ, ওর লাঞ্চ করা হয়ে গেছে, ওর লাঞ্চ হয়ে গেছে, হি হ্যাড লাঞ্চ।
এটা past tense ওগুলো আমরা টেন্সের ভিডিওতে আবার এই ধারাবাহিকের মধ্যে একটা একটা করে দেখব আগে কিছু ভিডিও দিয়েছিলাম তোমরা যদি এই সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হয়েছে ঠিক আছে এ নিয়ে কোনো ডাউট থাকে আগের ভিডিওগুলো দেখতে পারো তারপর হচ্ছে we went manali last year manali we went manali last year আমরা গত বছর মানালিতে গেছিলাম এবার দেখো এখানে ইংলিশ যখন আমি বলছি ইটা বড় হাতে হয়েছে কেন যে কোনো ভাষা যখন আমি ভাষার নাম বলছি সে বেঙ্গলি হোক ইংলিশ হোক হিন্দি হোক তামিল হোক ভাষার প্রথম অক্ষরটা বড় হাতের হবে আর এখানে দেখো মানালির প্রথম অক্ষরটা এমটা বড় হাতের হয়েছে কেন যে কোনো জায়গার নাম লেখার সময়ও তার প্রথম অক্ষরটা বড় হাতের হবে এভাবে ছোট ছোট টিপস গুলো আমি প্রত্যেকটা ক্লাসের মাঝখানে দিয়ে দেব তারপর আসছে আমাদের নেগেটিভ সেন্টেন্স মানে কি যেই প্রশ্নে নাবাচক কোন ধরনের শব্দ থাকবে যেরকম নো নট এরকম আর ইন্টারোগেটিভ থাকবে না ওই প্রশ্নটা তো ওই বাক্যটাতে কোন ধরনের প্রশ্ন করা থাকবে না শুধু নাবাচক থাকবে ওটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসগুলোকে ক্লিয়ার করি রাহুল ডাজ নট গো টু স্কুল রাহুল স্কুলে যায় না সো রাহুল ডাজ নট গো টু স্কুল আমি যদি বলি আমি স্কুলে যাই না আই ডু নট গো টু স্কুল আমি যদি বলি তুমি স্কুলে যাও না ইউ ডু নট গো টু স্কুল কিন্তু আমি যদি বলি সে স্কুলে যায় না হি ডাজ নট স্কুল বা শি ডাজ নট স্কুল কেন কারণ রাহুল হি শি সবকিছু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য ডাজ নট হয়েছে ঠিক আছে আর এর সাথে আগে যেরকম দেখেছিলাম যে বিনা সিংস এখানে হয়ে গেছে বিনা ডাজ নট সিং সিংটা সিং থাকছে গোটা গো থাকছে গোটা গোজ হচ্ছে না কেন কারণ ডু এর জায়গায় ডাজ হয়ে গেছে তো যেখানে ডাজ হয়ে যাচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে ডাজ হয়ে যাচ্ছে তখন ভার্বটার ইএস হবে না গোজ হবে না বা সিংস হবে না তো এরকম করে রাহুল ডাজ নট গো টু স্কুল বিনা ডাজ নট সিং সং বিনা গান গায় না এবার বিনা ডাজ নট সিং বললো বিনা গান গায় নাই বোঝায় এবার আমি গান গাই না আই ডু নট সিং তুমি গান গাও না ইউ ডু নট সিং থার্ড ডগ ডাজ নট ইট গ্রাস কুকুর ঘাস খায় না ডগ ডাজ নট ইট গ্রাস সেম ডগ একটা থার্ড পার্সন সিঙ্গুলার আমি যদি বলি ডগস ডগস হলে ডু হয়ে যাবে ডু নট হয়ে যাবে সো ডগস ডু নট ইট গ্রাস কিন্তু ডগ বলছি বলে ডগ ডাজ নট ইট গ্রাস সো আমাদের মেইন জিনিস হচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স মানে প্রত্যেকটাতে ডাজ নট ডু নট নট মানে না বাচক কিছু না কিছু আছে ইটস নট রেইনিং নাও ইটস এই যে ইট লাগিয়ে একটা অ্যাপোস্ট্রফি লাগিয়ে এস লাগালাম তার মানে হচ্ছে ইট ইজ যদি অ্যাপোস্ট্রফিটা না লাগাই তাহলে এর মানে আলাদা কিন্তু এখানে আমরা দেখছি কোন মানেটা অ্যাপোস্ট্রফি লাগিয়ে দিলে তার মানে কি হচ্ছে তো অ্যাপোস্ট্রফি যদি লাগিয়ে এস লিখি তাহলে এটা ইট ইজ বোঝায় ঠিক আছে সো ইট ইজ নট রেইনিং নাও এখন বৃষ্টি হচ্ছে না নেক্সট দে ডিড নট গো টু মার্কেট ওরা বাজারে যায়নি এটা পাস্ট টেন্সের ব্যাপারে কথা হচ্ছে যেটা আমরা টেন্সে দেখব কিন্তু দে ডিড নট গো টু মার্কেট মানে এটা নাবাচক যে ওরা বাজারে যায়নি রাজু ডিড নট ইট রাইস রাজু ভাত খায়নি রক ডাজ নট ফ্লোট ইন ওয়াটার রক ডাজ নট ফ্লোট ইন ওয়াটার মানে পাথর জলে ভাসে না এবার বলবে যে এখানে ডিড নট হলো কেন আর এখানে ডাজ নট হলো কেন সো রক ডাজ নট ফ্লোট ইন ওয়াটার পাথর জলে ভাসে না মানে হচ্ছে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ মানে ওটা সব সময়ের জন্য একটা সত্যি কথা চির সত্যি কথা তো যেটা ইউনিভার্সাল ট্রুথ হয় সেটা ক্ষেত্রে ডাজ নট হয় মানে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি আমরাকে সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ে যেটা চির সত্যি কথা কিন্তু রাহুল রাজু ডিড নট ইট রাইস মানে রাহুল ভাত খায় না এরকম না রাহুল ভাত খায়নি হয়তো সকালে খায়নি বা কালকে ভাত খায়নি এই জন্য রাহুল ডিড নট কিন্তু আমি যদি বলি রাহুল রাজু ভাতই খায় না তাহলে রাহুল কি হবে রাহুল ডাজ নট হবে রাহুল ডাজ নট ইট রাইস রাহুল রাজু ভাত খায় না কিন্তু রাজু ভাত খায়নি ঠিক আছে মানে পাস্টের কোনো কথা বলছি এই জন্য ডিড নট সেম দে ডিড নট গো টু মার্কেট ওরা বাজারে যায়নি আমি যদি বলি ওরা বাজারে যায় না তাহলে দে ডু নট কারণ দে আছে প্লুরাল ঠিক আছে প্লুরাল আছে তো তো প্লুরাল থাকলে ডাজ নট হবে না প্লুরাল থাকলে দে ডু নট গো টু মার্কেট হবে যদি আমি বলি যে ওরা বাজারে যায় না মানে ওটা চির সত্যি কথা কোনো সময় যায় না তো দে ডু নট হবে কিন্তু যেহেতু ওরা বাজারে যায়নি মানে কোনো সময়ের কথা বলছি অতীতে এই জন্য দে ডিড নট গো টু মার্কেট নেক্সট দেখো রক ডাজ নট ফ্লোট ইন ওয়াটার হয়ে গেল নেক্সট দ্য ট্রেন হ্যাভ নট এই যে হ্যাভেন্ট এইচ এ ভিই এন তারপরে অ্যাপোস্ট্রফি লাগিয়ে টি মানে হচ্ছে হ্যাভ নট এটা হচ্ছে শর্ট ফর্ম বলি আমরা হ্যাভেন্ট
So the train haven't reached yet. The train haven't reached yet. মানে ট্রেনটা এখনো পৌঁছায়নি, ট্রেনটা এখনো পৌঁছায়নি. We cannot, same. এখানে apostrophe লাগালাম মানে can এর পরে n লাগিয়ে তারপর apostrophe লাগিয়ে t. মানে এটা যদি আলাদা আলাদা ভাবে লিখি তাহলে n o t লিখবো cannot. ঠিক আছে, so we cannot complete the work today. আমরা আজকে কাজটা শেষ করতে পারবো না. We cannot complete the work today. We cannot complete মানে আমরা শেষ করতে পারবো না the work কাজটা today আজকে. এটা একটা নেগেটিভ সেন্টেন্স. তারপর হচ্ছে উই আর নট গোয়িং টুমোরো, আমরা আগামীকালকে যাচ্ছি না. মানে কোথাও যাওয়া নিয়ে কথা হচ্ছে তো আমি নেগেটিভ উত্তর দিচ্ছি, তোমরা কি কালকে যাচ্ছ? তো আমি উত্তরে বলছি উই আর নট গোয়িং টুমোরো, আমরা আগামীকালকে যাচ্ছি না. নেক্সট সেন্টেন্স হচ্ছে নেক্সট টাইপ অফ সেন্টেন্স ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক. এবার বিভিন্ন রকমের সিচুয়েশনে বিভিন্ন রকমের টেন্স এসে অতীতই হোক বর্তমানই হোক যত ধরনের সেন্টেন্স আছে সব জায়গায় যখন আমরা প্রশ্নবোধক কোনো প্রশ্ন করছি তখন ওটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি. এসব কিছু উদাহরণের মাধ্যমে দেখি. ডু ইউ গো টু স্কুল, কে তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? আচ্ছা, ও কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, ও কি স্কুলে যায়? ডাজ শি গো টু স্কুল, ও কি স্কুলে যায়? আকাশ কি স্কুলে যায়? ডাজ আকাশ গো টু স্কুল? তো আকাশের কথা বললে বা হি বা শি বললে ডাজ হচ্ছে, আর তোমাকে যদি জিজ্ঞেস করি ইউ তাহলে ডু হচ্ছে, আর লাস্টে প্রশ্নবোধক. তো প্রত্যেকটা প্রশ্ন সেন্টেন্স আমাদের এরকমই প্রশ্নবোধক সেন্টেন্স. প্রশ্নবোধক সেন্টেন্সটা শুরু হবে ডু দিয়ে, ওয়াট দিয়ে, মানে যে কোনো ডব্লিউএইচ টার্ম দিয়ে. সেটা হোয়াট হতে পারে, ওয়ের হতে পারে, হাউ হতে পারে, উইচ হতে পারে. তারপর হ্যাভ দিয়ে স্টার্ট হবে, ইজ, অ্যাম, আর, উইল, বিভিন্ন জিনিস দিয়ে, ওইটাই আমরা দেখব. সেকেন্ড, হোয়াট ইজ দ্য কস্ট অফ পটেটো, আলুর দাম কি? আলুর দাম করো, আলু কত করে? হোয়াট ইজ দ্য কস্ট অফ পটেটো? হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে, গতকাল ওয়েদারটা কেমন ছিল? হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে, গতকাল ওয়েদারটা কেমন ছিল? হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি, যেরকম বলেছিলাম হ্যাভ থাকলো মানে ওয়াচড, মানে ডব্লিউ ইডি ফর্ম থাকবে, ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম. সো হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি, তুমি কি মুভিটা দেখেছো? তোমার কি মুভিটা দেখা হয়ে গেছে? এরকম ধরনের যখন কথা বলবো, হ্যাভ ইউ ওয়াচ দ্য মুভি, সো হ্যাভ দিয়ে স্টার্ট হলো. ইজ হি গোয়িং টু স্কুল, ও কি স্কুলে যাচ্ছে? ইজ হি গোয়িং টু স্কুল, আমি যদি বলি ওরা কি স্কুলে যাচ্ছে, আর দে গোয়িং টু স্কুল, দে এর সাথে আর হয়ে গেছে, হি বা শি এর সাথে ইজ হচ্ছে. আমি কি স্কুলে যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু স্কুল, ঠিক আছে, আমি কি বাজার যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু মার্কেট, আর দে কামিং টুমোরো, ওরা কি আগামীকালকে আসছে, আর দে কামিং টুমোরো, ওরা কি আগামীকালকে আসছে. উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? অ্যাম আই লুকিং গুড, আমি কি ঠিক দেখাচ্ছি, ঠিক আছে, আমি একটা ইন্টারভিউ দিতে যাবো বা আমি একটু বিয়েতে যাবো, আমি কি ঠিক দেখাচ্ছি, অ্যাম আই লুকিং গুড, ঠিক আছে. নেক্সট, ডিড ইউ কাম ইয়েস্টারডে, তুমি কি গতকালকে এসেছিলে, মানে গতকালকে তো আমি ছিলাম না অফিসে বা ইনস্টিটিউটে ছিলাম না, তুমি কি গতকাল এসেছিলে, ডিড ইউ কাম ইয়েস্টারডে. নেক্সট হচ্ছে ওয়াজ ইট ওয়ার্থ ইট, ওয়ার্থ, ডব্লিউ ও আর টি এইচ, ওয়ার্থ মানে এটা কাজের ছিল তো, মানে এটার যে মূল্য অনুযায়ী জিনিসটা কাজের ছিল তো, ওয়াজ ইট ওয়ার্থ ইট, এটা কি কাজের ছিল, মানে এটা একটা দাম দিয়ে কিনে এনেছি বা একটা কাউ থেকে নিয়ে এনেছি, এটা কাজে লেগেছে তো, ওয়াজ ইট ওয়ার্থ ইট, এটা কাজে লেগেছে, কাজের ছিল. এই হচ্ছে ইন্টারোগেটিভ. আজকের ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে, নেক্সট ভিডিওতে মানে এই ভিডিওটা নেক্সট পার্টে আমরা দেখব নেগেটিভ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স. আশা করি আজকের ভিডিওটাতে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো. যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে. দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এই তিনটা সেন্টেন্স নিয়ে. ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং.